প্রভু আমার সমস্ত ভক্তগণ সঙ্গে লয়, প্রভু আমার সমস্ত ভক্তগণ সঙ্গে করি। কীর্তন গাইতে গাইতে বলে উঠলি আমার দাদা, আমার দাদা দাদা গো, দাদা দাদা বলে গোরা ডাকি বারে বারে, ডাকি বারে বারে দাদা দাদা বলে গোরা ডাকি বারে বারে, ডাকি বারে বারে। প্রভু আমার কীর্তন মণ্ডলী কীর্তন করছে, হঠাৎ দাদা দাদা বলে চিৎকার করে উঠল। প্রভুর সম্মুখে কীর্তন করছে ভক্ত শিবাস, প্রভুর কাছে সে বলছে, প্রভু আপনার দাদা তো বিশ্বরূপ, তিনি তো বহুদিন হলো গৃহত্যাগী হয়ে সন্ন্যাসী হয়ে চলে গেছে, প্রভু তা তো আপনি সবই জানেন, তাহলে আজ কেন এই কীর্তন মণ্ডলে আপনি দাদা দাদা বলে চিৎকার করছেন? শ্রীবাস, আমি আমার দাদা বিশ্বরূপকে ডাকছি না, আমি ডাকছি সেই দ্বাপর যুগের রোহিণ নন্দন ব্রজের বলরাম, সে যে এই কলিযুগে জন্মগ্রহণ করেছে। যাও তোমরা কি আমার সেই দাদাকে আমার কাছে এনে দাও। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবা, এই মহতি হরিবাসরে বসে আমাদের এই চঞ্চল মনটাকে নিয়ে যাব যেখানে সেই রোহিণী নন্দন ব্রজে বলরাম জন্মগ্রহণ করেছে। কোথায় রে
রাধা বলাই কি তোর বলাই কি হরি 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 বলাই কি তোর বলাই কি হরি 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 বীরভূম জেলা হারাই পণ্ডিত উমা পদ্মাবতীর নিবাস, তাদের অনেক অভাব অনটনের মধ্য দিয়ে দিন কাটত। তাদের কোনো সন্তানাদি ছিল না বলে প্রতিদিন নারায়ণের কাছে কেঁদে কেঁদে বলে, ও গো দয়াময়, ও গো প্রভু গো, তুমি তো সবার কথা শোনো, যে তোমাকে ডাকে তুমি তো তারই ডাকে সাড়া দাও। প্রভু তুমি কি পারো না আমাদের ডাকে সাড়া দিতে? ও দয়াময়, আমরা যে আমাদের জন্য বলছি, আমরা যে তোমার জন্য বলছি, যাতে আমাদের অবর তো মানে সে যেন তোমার সেবা পূজা করতে পারে। প্রভু তুমি পারো না আমাদের একটি সন্তান দিতে? বলো না প্রভু, আমি কি অপরাধ করেছি? বলো না, তোমায় কিভাবে ডাকলে তুমি সাড়া দেবে? বলো দয়া মন্দির গিরিধারিলা
আর কত পদ্মাবতীকে প্রভু আমার কৃপা করেছে, তাই মা পদ্মাবতী অন্তঃসত্ত্বা হয়েছে। দশ মাস দশ দিন পর শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশীতে মা পদ্মাবতীর কোল আলো করে জন্মগ্রহণ করেছেন সেই রোহিণীনন্দন ব্রজের বলরাম, তাই তাদের আনন্দ আর ধরে না। শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে, 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 পুত্র সন্তান জনম লভিনা, পুত্র সন্তান জনম লভিনা, আনন্দয়ান ধরে নারী, আনন্দয়ান ধরে নারী, আনন্দয়ান ধরে নারী, আনন্দয়ান ধরে নারী, আনন্দ হইল মনে, আনন্দয়ান ধরে নারী, আনন্দ হইল মনে, আনন্দয়ান ধরে নারী, হরি 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 বলি, আনন্দয়ান ধরে নারী, হরি 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 বলি, আনন্দয়ান ধরে নারী, হরি 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 বলি, হরি 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 বলি, আনন্দয়ান ধরে নারী, আনন্দয়ান ধরে নারী, পুত্র সন্তান জনম লভিল লভিল, পুত্র সন্তান জনম লভিল। হে ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, একটি হার এখানে হারিয়ে গেছে, একটি সোনার হার হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকে আমাদের এই আসরের মধ্যে দিয়ে যাবে। হ্যাঁ, একটি সোনার হার হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকে আমাদের এই আসরের মধ্যে দিয়ে যাবে। হে ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মা ও বাবা, আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব সেটি হলো নন্দন আচার্য প্রভুর গৃহে আমার নিতাই গৌরের মহামিলন। তাই আজকের লীলার বিষয়বস্তু হলো
নন্দন আচার্য প্রভুর গৃহে নিতাই গৌড়ের মহামিলন। শান্তি পুরনাথ মনে হরষিত করি কিছু করি কিছু অন্তরে জানিলা বুঝে জন মনিল কৃষ্ণের রাজরা অন্তরে জানিলা বুঝি জন্ম নীলা কৃষ্ণের রাজরা। শান্তিপুরের অদ্বৈত আচার্য প্রভু ধ্যান যোগে বসে জানতে পারলেন দ্বাপর যুগের রোহিণী নন্দন ব্রজের বলরাম জন্মগ্রহণ করেছেন। এই যে অদ্বৈত আচার্য প্রভু ইনি কে বলুন তো? ও বাবা, অদ্বৈত আচার্য প্রভু কে গো? জয় রাধে। ও মা, অদ্বৈত আচার্য প্রভু কে? হ্যাঁ, অদ্বৈত আচার্য প্রভু হলেন মহাদেব, আমাদের ভোলা বাবা। মহাদেবের জন্যে আমরা আমাদের এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুকে পেয়েছি। তিনি অনেক সাধনা করে প্রার্থনা করে আমাদের প্রভুকে এই ধরাধামে নিয়ে এসেছিলেন।